এখন কথা হলো গোসল করার সময় মাঝে মধ্যে কথা হলো এই যে দেখেন এই যে কিরকম এখন গোলা পানি বাইর হইতেছে একবারে লাল পানি। আচ্ছা এই পানি দিয়ে গোসল করার পরে কন্ডিশনার ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি, তারপর চুল একবারে জাম হয়ে যাবে। তাইলে মানুষ এটা খাইবো কেমনে? আচ্ছা তাইলে হাসান ভাই, ঘটনা হয়েছে এই বোরিংটা আজ থেকে প্রায় আড়াই তিন বছর আগে করা, বুঝছেন? হ্যাঁ এই পর্যন্ত ভালোই পানি আইছে, কিন্তু পানি ভালো হয়। হ্যাঁ কিন্তু এখন আপনার দীর্ঘদিন হয়ে গেছে, এটা এখন আয়রন যেহেতু আসে ঘোলা পানি আসে, এটা একটা ওয়াশ দিতে হবে মাঝে মধ্যে একবারে দলা দলা হয়ে পড়ে। হ্যাঁ বুঝছি, এখন কি করতে হবে এই বোরিং উঠায় একটা ওয়াশ দিতে হবে, ওয়াশে যদি ক্লিয়ার হয় আলহামদুলিল্লাহ আবার আগের মতো ফ্রেশ পানি আইব, ঠিক আছে? জি, আর না হইলে এই বোরিং কিন্তু এই ময়লা এই 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 পানি আইতে থাকে, এইভাবেই ব্যবহার করলাম। হ্যাঁ হ্যাঁ তো কারণ আড়াই তিন বছর চলছে না, তো দেখা গেছে এইভাবে যদি আপনাদের আয়রন এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার আইতেছে এই যে আবার ওই যে জমানোটাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার ওয়াশ করতে